फ्रेंड्स आपनारा देखें अपन प्रिय यूट्यूब चैनल एडुकेशन हेल्प एंड पार्टनरशिप विथ अनअकैडमी। आज के वीडियोते आलोचना करते चलेछि फायर ऑपरेटर इंटरव्यूर मॉडल इंटरव्यू क्लास। ये मॉडल इंटरव्यू क्लास नम्बर आज के दुई दुई नम्बर क्लासे कयेकटी गुरुत्वपूर्ण प्रश्न आलोचना करब। अवश्य ये प्रश्नगुलो फायर क्षेत्र अत्यंत गुरुत्वपूर्ण 100% हेल्पफुल होते चलेछि। वीडियोटी संगे थाकछे अनअकैडमिर गुरुत्वपूर्ण आलोचना। तो आजकेर ए मॉडल क्लासेर प्रथम प्रश्न, तुमी कोथा थेके एसेछो। ए प्रश्नेर उत्तर करे देवा हयनी, कारण जे प्रश्नेर उत्तरगुलो आमरा एखाने करिनी सेई प्रश्नेर उत्तर एर पूर्वेर क्लासे अर्थात मॉडल क्लास नम्बर वन सेई क्लासे किन्तु आमरा आलोचना करेछिलाम। सेई क्लासटी अवश्य डेस्क्रिप्शनेर लिंक थेके देखे नेवार चेष्टा करुन सबाई। द्वितीय प्रश्न, तोमार जेलार एकटी दर्शनीय जायगार नाम करो। ए प्रश्नेर उत्तर एइजन्य करे देवा हयनी कारण पश्चिमबंगेर प्रत्येकटी कैंडिडेट विभिन्न जिला থেকে তারা বিলং করছে, সেই জেলার কিন্তু দর্শনীয় জায়গা তারা নিশ্চয় জানে। অবশ্য তাদের জানতে হবে সেই জেলার দর্শনীয় জায়গাগুলো, যে যে জেলা থেকে বিলং করছে অর্থাৎ যে জেলা থেকে যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সেই জেলার দর্শনীয় জায়গা থেকে শুরু করে বিস্তারিত জানতে হবে জেলা সংক্রান্ত তথ্যগুলো। এই প্রশ্নগুলো হয়ে থাকে ইন্টারভিউর ক্ষেত্রে। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি? স্যার ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় শ্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি? স্যার পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর নাম মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি। মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি, যদি মেয়ে হয় থাকে তাহলে মাননীয় বলতে হবে অবশ্য, মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি। পরে প্রশ্ন, আজ শুক্রবার হলে ঠিক 64 দিন পরে কী বার হবে? আজ শুক্রবার হলে ঠিক 64 দিন পরে কী বার হবে? এই প্রশ্নগুলো কিন্তু ফুড এসআই ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হয়েছিল, আপনাকেও করা হতে পারে, অবশ্য জানতে হবে। যেহেতু পাবলিক সার্ভিস কমিশনে ইন্টারভিউটা নেবে সেজন্য একই রকম কোশ্চেন কিন্তু অনেকগুলো মিলে যাবে হবা হোক। আর আমরা 100% কমন দিয়েছিলাম ফুড এসআইয়ের ক্ষেত্রেও। কিন্তু আজ শুক্রবার হলে ঠিক 64 দিন পরে কী বার হবে? স্যার আজ শুক্রবার হলে 64 দিন পরে শনিবার হবে। এই প্রশ্নের উত্তর যদি তোমরা কিভাবে বের করতে হয় সেটা জানতে চাইছো তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকুন। আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা ঠিক উত্তর বার করে আপনাদের দেখাবো কিভাবে বার করতে হয়। পরের প্রশ্ন, তুমি ফায়ার অপারেটরের চাকরি কেন করতে চাও বা তুমি এই চাকরি করতে চাও কেন? এই প্রশ্ন করতেই পারে ফায়ার অপারেটর ইন্টারভিউর ক্ষেত্রে। তাহলে উত্তরটা ঠিক এভাবে দিন, স্যার প্রথমত আমি একজন বেকার, যেহেতু আমি পড়াশোনা করেছি আমার একটা চাকরি প্রয়োজন, আর এই চাকরিটা আমি করতে চাই কারণ মানুষের বিপদের সময় আমি একজন সরকারি কর্মচারী হিসেবে পাশে দাঁড়াতে পারব এবং সরাসরি উদ্ধার কাজে হাত লাগাতে পারব। এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা, এই জন্য আমি এই চাকরিটা করতে চাই। পরের প্রশ্ন, ফায়ার ডিপার্টমেন্টে মোট সরঞ্জাম ও স্টেশন কয়টি? ফায়ার ডিপার্টমেন্টে মোট সরঞ্জাম ও স্টেশন কয়টি রয়েছে? স্যার ফায়ার ডিপার্টমেন্টের সরঞ্জাম স্টেশনস 130টি, ট্রাক 350। দেশের প্রাচীনতম ফায়ার সার্ভিস কোনটি? দেশের প্রাচীনতম ফায়ার সার্ভিস হলো, স্যার দেশের প্রাচীনতম ফায়ার সার্ভিস পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস। পরের প্রশ্ন, ফায়ার সার্ভিস আইন কবে প্রণীত হয়? ফায়ার সার্ভিস আইন 1950 সালে প্রণীত হয়। ফায়ার সার্ভিস আগুন প্রতিরোধের এবং ফায়ার সেফটি বিডি অন্তর্ভুক্ত করে সংশোধন করা হয়েছিল কত সালে? 1996 সালে। পরের প্রশ্ন, তোমার পোস্টিং অন্য কোনো জেলায় হলে তুমি কি করবে? স্যার অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় আমার পোস্টিং হলে আমি সেটাকে কোনো সমস্যা মনে করি না, কারণ আমরা এই ডিজিটাল যুগে মাউসের একটি ক্লিকে এক মহাদেশ থেকে অন্য এক মহাদেশের খবর জানতে পারি। তাহলে আমার তো চাকরি হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতেই, এটা আমার কাছে কোনো সমস্যাই নয়।
তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খারাপ কাজে সঙ্গে যুক্ত হয় তুমি কি করবে? যদি এই ধরনের প্রশ্ন হয় তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে তুমি কি করবে, ঠিক এইভাবে উত্তর দিন। স্যার, এই প্রশ্নটা বাস্তবে আমি মানতে পারছি না, এগুলো হয়ে থাকে সিনেমায়। কারণ যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে এত কিছু শিখিয়েছেন, আমার গুরুজনের সমান তিনি, তিনি কখনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন না। পরের প্রশ্ন, সাধারণ মানুষ কৃষি বিলের বিরোধিতা করছে কেন? অথবা এই প্রশ্ন হতে পারে, বিরোধী দলগুলো কৃষি বিলের বিরোধিতা করছে কেন? কারণ কৃষি বিল নিয়ে কিন্তু আমাদের দেশ উত্তাল, অবশ্যই এই কথাটি মনে রাখতে হবে। ঠিক উত্তরটি এইভাবে দিন। স্যার, বিরোধী দলগুলো এই বিলের বিরোধিতা করছে কারণ এই বিলের ফলে রাজ্যগুলির রাজস্ব সংগ্রহের বড় ক্ষতি হবে। কারণ কৃষকরা নিবন্ধিত মান্ডিগুলির বাইরে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় শুরু করলে রাজ্য মান্ডি ফি পাবে না। এছাড়া তারা প্রশ্ন তুলছে, যদি সম্পূর্ণ কৃষি বাণিজ্য মান্ডির বাইরে চলে যায়, সেক্ষেত্রে রাজ্যের নিযুক্ত কমিশন এজেন্টদের কী হবে? সেই সঙ্গে এই বিল শেষ পর্যন্ত MSP ভিত্তিক অর্থাৎ সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম আর্থিক মূল্যের ক্রয় ব্যবস্থার অবসান ঘটাবে। এই জন্য বিরোধী দল এবং সাধারণ মানুষ এই বিলকে মেনে নিতে পারছে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন। অবশ্য এই PDFগুলো, প্রচুর PDF রয়েছে ইন্টারভিউ রিলেটেড ফায়ারের, এই PDFগুলো পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার দুটি থেকে। এবারে আমরা আন একাডেমি সংক্রান্ত কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করছি। আমরা আন একাডেমি সংক্রান্ত কিছু তথ্য জানতে চলেছি। আন একাডেমিতে আপনি এডমিশন হবেন কেন, বা আন একাডেমিতে সাবস্ক্রিপশন আপনাকে নিতে বলা হচ্ছে কেন? কারণ ভারতবর্ষের একটি সর্ববৃহত্তম শিক্ষার প্ল্যাটফর্ম হলো আন একাডেমি। এখানে আপনি সমস্ত রকমের কোর্সের মেটেরিয়ালস সহ আপনি প্রত্যেকটি টিপস জানতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো রকম চাকরি বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছেন, তাহলে একমাত্র নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হলো আন একাডেমি। অবশ্য আন একাডেমিতে আপনাকে যুক্ত হতে হবে প্রাইমারি টেট থেকে শুরু করে বিভিন্ন রকম, যেমন আন একাডেমিতে শুরু হয়েছে WBCS 2021-2021 প্রিলিমস 100 দিনের স্পেশাল ব্যাচ শুরু হয়েছে। 23 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ব্যাচ, 100 দিন চলবে টোটাল। 23 ডিসেম্বর থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে, তাহলে অবশ্য এই ব্যাচে আপনিও যুক্ত হয়ে যান। তারপরে আন একাডেমিতে আরও 23 ডিসেম্বর থেকে শুরু হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের 100 দিনের স্পেশাল কোর্স। 100 দিনের ঠিক স্পেশাল কোর্স শুরু হয়ে গেছে আন একাডেমিতেই। প্রচুর এডুকেটার্স এবং শিক্ষক রয়েছেন, এই শিক্ষকরা কিন্তু আপনাদের সবসময় গাইড করবেন আন একাডেমিতেই। 90 দিনের স্পেশাল কোর্স শুরু হয়েছে এনসিইআরটির বেসিক্স ফর WBCS প্রিলিমসের এই কোর্সটি কিন্তু 90 দিনের শুরু হতে চলেছে। অবশ্য আর দেরি না করে এখনই আন একাডেমিতে সাবস্ক্রিপশন নিন। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে আপনাকে লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন সেই কোর্সের জন্য আপনাকে সাবস্ক্রিপশন নিতে বলা হচ্ছে। আর সেই সাবস্ক্রিপশন নিলেই কিন্তু নেওয়ার সময় আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া দেখবে একটি আন একাডেমি ইউজ কোড রয়েছে, রেফারেল কোড। সেই কোডটি আপনি ব্যবহার করবেন, Jahidul@1222। এই কোড ব্যবহার করলে কিন্তু আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো কোর্সের ক্ষেত্রেই। আপনি যদি সাবস্ক্রিপশন নাও নিতে চান, তবু কিন্তু আপনার কাছে আমার একটি বিশেষভাবে রিকোয়েস্ট, আপনি অবশ্য আন একাডেমির লার্নিং অ্যাপটি ডাউনলোড করুন এবং ফ্রি কোর্সগুলো কিন্তু আপনি আন একাডেমি থেকে করতে পারেন। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখতে ভুলবে না। আন একাডেমি সংক্রান্ত এবং আমাদের ভিডিও সংক্রান্ত ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।